ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। দেখো, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ক্লাস সেভেনের গ্রামার কোশ্চেন বাঞ্চ। তোমাদের এই বইটার যা যা কমেন্ট করেছিলে পেজ নাম্বার তোমরা, সেগুলো নিয়ে আবার আমি হাজির হয়েছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। তো ফার্স্টেই দেখো আমি যে পেজটা দেখাবো, দেখো আমি এখানে খুলে নিয়েছি পেজ নাম্বার 108, 108 পাতা। এবং এখানে দেখো আমরা কী কী আছে, ডুয়াস ডিরেক্টেড ফার্স্টে আছে। তো এখানে দেখো, আই স অ্যান ওল্ড ম্যান সিটিং আন্ডার আ ট্রি, এখানে মেইনলি আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে বলেছিল। তারপর দেখো নাম্বার 2, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, এটা একটা। তো দেখো কী লেখা আছে, সি সেইস আই অ্যাম অলওয়েজ ফাইন, সি সেইস দ্যাট শি ওয়াজ অলওয়েজ ফাইন। নাম্বার 3, হি টেক্স কফি, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো দেখো কফি ইজ টেকেন বাই হিম। তারপরে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসাতে হবে, তো দেখো বসিয়েছি সেলডম, সেলডমটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর সেলডম ডগ, সেলডম বাইটস, রতন হ্যাজ বিন ব্রট দিস বাস্কেট ফ্রম কলকাতা, কলকাতার থেকে বাস্কেটে এনেছে রতন। তো এটা দেখো বলেই দিয়েছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে, সেই কারণে আমরা সেটা বসিয়ে দিয়েছি। নাম্বার 6 দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটাকে পরিণত করতে হবে, তার জন্য দেখো আমরা করে দেবো সেটা, দ্য ওল্ড ম্যান ওয়াজ ক্যারিং আ লোড অন হিজ হেড। এগুলো বলে দিলে তো খুবই ইজি করা, জাস্ট ফর্মুলা ওয়াইজ এটাকে বসিয়ে দাও। তারপরে দেখো কী দেওয়া আছে, কন্ট্রাক্টেড ফর্মে আমাদের এটাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এইটা ওয়াজ নট যেটা আছে, এটাকে ওয়াজেন্ট, ইজ নট থাকলে ইজেন্ট, আমরা যেই ফর্মটা করি সেটাকেই বলবো কন্ট্রাক্টেড ফর্ম। তো সেই ফর্মে আমাদের লিখতে হয়েছে, বাকি সব সেম রেখেছি। দেখো, দ্য ইয়াং লেডি ওয়াজেন্ট অ্যাওয়্যার অফ দ্য লোকাল পলিটিক্স। নাম্বার 8, রিতা রিডস ইন অ্যান ইউনিভার্সিটি, আর্টিকেল প্রিপোজিশন আবার, ভয়েস চেঞ্জ আছে, তারপরে সেম আবার রয়েছে এটা। তো দেখো, ওয়াশ ইউর হ্যান্ডস, লেট ইউর হ্যান্ডস বি ওয়াশড, প্যাটার্নটা আলাদা কারণ আগেরটা একটু আলাদা ছিল এবং এটা একটু আলাদা রয়েছে। তারপর দেখো কী দিয়েছে, মোডাল ইউজ করতে দিয়েছে, উই লুকস আফটার আওয়ার এল্ডার্স, ভোলা ইজ দ্য রোস্ট বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি বসাতে বলেছিল। এরপর দেখো পজিটিভ ডিগ্রিতে আমাদের ট্রান্সফর্ম করতে হবে এই সেন্টেন্সটাকে। তো দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ স্মিতা। তারপর দেখো, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, শীতল ইজ কামিং সুন, প্রপার ফর্ম বলেছিল, তো এটা ইজ কামিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি। ভয়েস চেঞ্জ দেখো আবার একটা দিয়েছে, দ্য পুলিশম্যান অ্যারেস্টেড দ্য থিফ, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশম্যান। ন্যারেশন চেঞ্জ দিয়েছে আরেকখানা, দ্য লিটিল গার্ল সেড দ্যাট শি ইজ ড্রয়িং আ পিকচার, মোডাল ইউজ করতে বলেছে, মে আই কাম ইন করেছি দেখো। তারপরে আছে প্রিপোজিশন বসাতে বলেছে, ইনটু দ্য গোট জাম্পড ইনটু দ্য ওয়েল, প্রপার ফর্ম অফ ভার্ব, আই উইল ডু ইট টুমরো। তাহলে তোমরা একবার দেখে নাও, এক শর্ট পাতাটা আমি করালাম। এরপরে আমি যাবো আমাদের নেক্সট পেজ নাম্বার, কমেন্ট করেছিলে তোমরা, তো তোমরা এরপরে 203 পাতা কমেন্ট করেছিলে, 203 পাতাটা কমেন্ট করেছিলে এবং আরও অন্যান্য পেজ নাম্বার কমেন্ট করেছিলে, আমি ওটা দেখাবো এক একে করে। তার আগে একটু বলে দিই, এইটা হচ্ছে দেখো, এটা 201 পাতা, ঠিক আছে, এটা 201 পাতা। এবং 202 পাতা দেখো, এই যে এটা 202 পাতা, এগুলো আমি আগের ভিডিওগুলোতে সলভ করেছি, এইটাও এগুলো কমেন্টে এসেছিলো, কিন্তু এগুলো যেহেতু আমি আগের ভিডিওতে সলভ করে দিয়েছি, তো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নিও, প্লে লিস্টটা একবার দেখে নিলে তোমরা বুঝতে পারবে। সেখানে দেওয়া আছে ভিডিওগুলো, সবকটা ভিডিও, ক্লাস 7 কোশ্চেন বাঞ্চ বলে যে প্লে লিস্টটা করা আছে আমার চ্যানেলে, সেখান থেকে এই সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, তো তোমরা ওখান থেকে সেটা দেখে নিও, ঠিক আছে। তার জন্য আমি আর এটা দেখাচ্ছি না আলাদা করে কিছু। আচ্ছা, 203 পাতা যেটা আমার করানো হয়নি এবং ভিডিও নেই আমার, প্লে লিস্ট থেকেও তোমরা পাবে না, সো আমি এটা করিয়ে দিচ্ছি। দেখো,
203 পাতা আমি খুলে নিয়েছি এবং ফার্স্টেই দেখতে পাচ্ছি রাইটিং স্কিল রয়েছে একটা। তো প্যারাগ্রাফ মেইনলি রয়েছে বেস্ট ফ্রেন্ডের ওপর, এইটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো স্ক্রিন থেকে তোমরা লিখে নিতে পারো। দেখো স্ক্রিনে আমি দুখানা দেবো, ঠিক আছে, দুখানা প্যাটার্ন আমি দেবো, দুখানা প্যারাগ্রাফ আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটা তোমরা লিখে দেবে। তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম ওখানে চেঞ্জ হতে পারে, দেখো স্ক্রিনে আশা করছি শো করছি এবং সেখানে বেস্ট ফ্রেন্ডের নাম তোমাদের চেঞ্জ হবে। তাছাড়া যারা তোমার বেস্ট ফ্রেন্ডের ধরো পছন্দ, বা যদি মেয়ে হয় তো মেয়ের নাম দেবে, ছেলে হলে ছেলের নাম দেবে, তো সেই অনুযায়ী হি আর শি বসিয়ে দিচ্ছ তোমরা। তো এটা একটু খেয়াল রেখো, তোমরা একটু দেখে দেখে তোমরা করো। আমি দুখানা প্যাটার্ন দিয়ে দেবো, দুরকম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে যে কোনো একটা লিখে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এইখানে দেখো একটা আছে ইনসিডেন্ট, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড আ ফানি ইনসিডেন্ট, ঠিক আছে, সেটা তোমাকে একটা, তুমি একটা ফানি ইনসিডেন্টে একটা এক্সপিরিয়েন্স করেছো, সেটার ওপরে একটা কিছু একটা লিখতে হবে, ফলোয়িং পয়েন্ট, এই পয়েন্টগুলো ইউজ করে লিখতে হবে। সো দেখো এটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনের ওপর, সেখান থেকে তোমরা ওটা লিখে নিও। 5 নম্বরে 2 দেওয়া আছে। এরপর আমি আগে যাব, অর্থাৎ সিনে যাব। তো সিনে বলতে গেলে এখানে একটা পোয়েম দেওয়া আছে যেটা ভ্যাগাবন্ডের, তোমরা সবাই জানো আশা করছি, এখন মানে প্র্যাকটিস করে করে বুঝতেই পারছো যে এইটা বেশিরভাগ এই প্যাসেজটাই তুলে দেওয়া হচ্ছে এবং এটা ভ্যাগাবন্ডের। তো এখানে দেখো টিক মার্ক দেওয়া আছে কটা, এটা একবার দেখে নিই আমরা। অ্যাভভ হিজ হেড দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর দ্য জলি স্কাই, হেভেন আমরা সবাই জানি কিন্তু এখানে যেহেতু হেভেন নেই সো আমরা স্কাই করেছি। হি উইশেস টু হ্যাভ আ বেড ইন দ্য শ্রব। তারপরে দেখো হি অলসো ওয়ান্টস টু ডিপ হিজ ব্রেড ইন দ্য ওয়াটার, রিভার ছিল তো রিভার এখানে যেহেতু নেই সেক্ষেত্রে আমরা কী করছি ওয়াটার। তারপর দেখো আছে কোশ্চেন আনসার, হু ইজ দ্য রাইটার অফ দ্য অ্যাবভ মেনশনড লাইন, দ্য রাইটার অফ দ্য অ্যাবভ মেনশনড লাইন ইজ রবার্ট লুইস স্টিভেনসন, এটা আমরা অনেকবার করেছি এবং ইম্পর্টেন্ট এটা অনেক। হোয়ার ডাজ দ্য ভ্যাগাবন্ড উইশ টু হ্যাভ আ বাইওয়ে, দ্য ভ্যাগাবন্ড বিশেষ to have a jolly heaven above byway, what types of life does he pray for, he prays for a life of vagabond, prays tumra obosshoi korbe ekhane s obosshoi debe prayer sathe karon ekhane does ache shei khetre ekhane amra s boshiyechi to dekho life of vagabond eta holo er pore ache dekho ekta unseen passage ebong eta 203 patay নেই এক্সারসাইজগুলো যেটা আছে, এক্সারসাইজগুলো যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 204 পাতা। তো 204 পাতাটাও কিন্তু আমার করানো হয়ে গেছে অন্য একটা ভিডিওতে, তো তোমরা সেখান থেকে ওটা চেক আউট করবে, প্লে লিস্ট থেকে তোমরা সেটা পেয়ে যাবে 204 পাতাটা। পুরোটা দেখার জন্য তোমাদের প্লে লিস্টে যেতে হবে, যেটা ক্লাস 7 কোশ্চেন বাঞ্চ বলে দেওয়া আছে এবং সেখান থেকে এটাকে দেখে নিতে হবে। আচ্ছা এরপর দেখো এইখানে আছে 205 পাতা, যেটা আমি এর পরের পাতায় 205 পাতা এটা আমি করাবো এবং এর সিনটা দেওয়া আছে এখানটায় 204 পাতায়। তো দেখো এখানে ফার্স্টে যেটা কোশ্চেনটা দেওয়া সেটা আমরা দেখে নিই, হোয়াই ডিড দ্য হ্যান্ডসাম প্রিন্স টার্ন ইনটু হাইডিয়াস বিস্ট, দ্য হ্যান্ডসাম প্রিন্স টার্ন ইনটু হাইডিয়াস বিস্ট বিকজ, বিকজটা লেখার পর তোমরা এইখান থেকে হি থেকে লিখবে ব্রোকেন অব দি, দেখো আমি এই দুটো লাইন দাগিয়ে দিয়েছি ব্র্যাকেট করা লাইনটা, তোমরা একটু খেয়াল করো এইখান থেকে এতটা তোমরা দাগিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমরা লিখবে এইখানে বিকজের পরপর লিখে যাবে। হোয়াট ডিড বেলা ফাইন্ড আফটার রিটার্নিং, এর অ্যান্সারটা দেখো আমরা 204 পাতায় দেখিয়ে দিচ্ছি, সিন প্যাসেজে যাবো এবং এইখানে আপন রিটার্নিং বেলা ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড, এই লাইনটা শুধু লিখে দেবে তোমরা আনসারে, শুধু এই এক লাইনটা লিখে দেবে, ওকে। আবার দেখো 205 পাতায় যাই, ট্রু ফলস রয়েছে, বেলা ওয়েপ্ট ওভার দ্য ডাইং বিস্ট, ট্রু, এবং দ্য বিস্ট ডায়েড অ্যাট লাস্ট ফলস, বুঝছে। এরপর দেখো অপোজিট ওয়ার্ড বলেছে এগুলোর, ব্লেস কার্স, অবভিয়াসলি এগুলো টেক্সট থেকে নেওয়া সব সিন প্যাসেজ থেকে, যেটা আমি দেখালাম 204 পাতা এবং 205 পাতায় যেটা আছে এই যে এগুলোর থেকে নেওয়া, তোমরা একবার দেখে নিও। আচ্ছা আগলি আছে হ্যান্ডসাম, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখবো, ইউজ প্রিপোজিশন বলেছে, দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, টু হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল ইউজ করবো, দেয়ার ইজ আ ইউনিভার্সিটি, এটা এ হবে। এরপর দেখো কী দেওয়া আছে, দ্য বয় ইজ ফন্ড অফ মিউজিক অফ, ট্রান্সলেট ইন টু ইংলিশ, সূর্য আমাদের আলো দেয়, দ্য সান গিভস আস লাইট,
সে আমাকে একটি বই দিয়েছিল, হি গেভ মি আ বুক, যেহেতু দিয়েছিল তো এটা পাস্টে, সেক্ষেত্রে আমরা গেভ করেছি। অ্যাডজেক্টিভের তলায় আন্ডারলাইন করব, বিউটিফুলের তলায় করেছি যেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রপার ফর্ম অফ ভার্ব, তো দ্য কাউ গিভস আস মিল্ক, এটা সবাই আমরা জানি সবসময়। হি ইজ রাইটিং আ লেটার, টেন্স, এটা কি টেন্সে আছে? তো না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একটা রাইটিং স্কিল রয়েছে যে তুমি তোমার বন্ধুকে ইনভাইট করো তোমার বার্থডে পার্টির জন্য, তো এটাও আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা স্ক্রিন থেকে লিখে নাও। আচ্ছা, এটাও আমি দুরকম প্যাটার্ন দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেখানে তোমরা যা খুশি অর্থাৎ যেটা চাও সেটা লিখে নিতে পারো, বন্ধুর নাম চেঞ্জ করতে পারো এবং বিভিন্ন তোমাদের বার্থ ডেট যেটা সেটা অবশ্যই চেঞ্জ হবে, সেম হবে না, তো ওইটা তোমরা চেঞ্জ করে নেবে একটু খেয়াল করে দেখে। হি শি মেনটেন করবে, যেখানে হি বসানোর হি, শি বসানোর শি, তো সেই অনুযায়ী তোমরা একটু করে নিও। এরপর দেখো আমি যাব নেক্সট পাতা 207, এটা তোমরা কমেন্ট করেছিলে, তোমরা 207 পাতাও বলেছিলে এবং 208ও বলেছিলে। 207 আগে দেখাবো, তারপর 208। 207 দেখো কী দেওয়া আছে, এখানে মেনলি ওই ডিগ্রিটাই বসাতে বলা হয়েছে। তো এখানে ফার্স্ট এটা দেখো, হাইয়েস্ট কুলার সুইট, তারপরে কী আছে দেখে নিই, মোডাল বসাবো আমরা এবং তার হেলবক্স দিয়ে দিয়েছে এখানে। এখানে দেখো এখানে কী দেওয়া আছে, মোডালগুলো যেটা হেলবক্স দিয়ে দিয়েছে আমাদের, তো এতগুলো তো দিয়েছে হেলবক্সে কিন্তু সব কটা তো হবে না, কারণ তিনখানে এখানে রয়েছে, তো সেক্ষেত্রে এখানে আই ক্যান স্পিক ইংলিশ, উই শুড হেল্প দ্য পুয়ার এবং মে আই কাম ইন, এই তিনটে হয়েছে দেখো। তারপরে দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বের তলে আন্ডারলাইন করো, তো ডেইলি, অ্যাটেন্টিভলি এবং রিয়েলি, এই তিনটে অ্যাডভার্ব আন্ডারলাইন করেছি, একবার দেখে নাও তোমরা এটা। এরপর যাবো নেক্সট আমাদের সিন প্যাসেজে, মোগলি অ্যামং দ্য উলফস, চিনতেই পারছো আশা করছি। এখানে দেখো কী দেওয়া আছে, টিক, একটা টিকমার্ক দেওয়া আছে, একখানেই দেওয়া, অ্যাবভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য স্টোরি, কোন স্টোরি থেকে, বললামই এখনই, মোগলি অ্যামং দ্য উলফস, এই যে টিক করেছি। এরপর কোশ্চেন আনসার আছে, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য ইভিনিং, দ্য ওয়েদার ওয়াজ ভেরি ওয়ার্ম ইন দ্য ইভিনিং, When did the little shadow with a bushy tail cross the threshold? The little shadow with a bushy tail crossed, এখানে ক্রসটা ক্রসড হয়ে গেছে কিন্তু খেয়াল করবে, the threshold when father wolf was going to TO2 spring down hill. এইটুকু আমি এখান থেকে নিয়েছি, এই যে was going to spring down hill, এই লাইনটুকু, বাকিটা বেশিরভাগটাই তোমাদের কোশ্চেনে পেয়ে যাবে এবং ক্রসটা ক্রসড হয়ে যাবে ইডি, কারণ এখানে ডিড রয়েছে। নাম্বার থ্রি, হাউ ডিড ফাদার উলফ কেম আউট অফ স্লিপিনেস, ফাদার উলফ লেখার পর বাকিটা দেখো প্যাসেজে যাই আমি, ফাদার উলফ লিখেছো তোমরা, তারপরে লিখবে স্ট্রেচড হিমসেলফ ইয়ন্ড অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, এই দুটো লাইন তোমরা লিখছো, ব্র্যাকেট করা লাইনটা পুরোটা ফাদার উলফের পর থেকে, ওকে। তারপর দেখো ট্রু ফলস আছে, ট্রু ফলস দেখে নিই, দ্য মুন শোন ইন টু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়ার দে অল লিভড, ট্রু। তারপর একটা দেখো, ফাদার উলফ ওক আপ আফটার এনজয়িং হিজ ডেজ রেস্ট, ফলস, একটা ট্রু একটা ফলস। এইখানে দেখো প্যাসেজ থেকে সেম একটা মিনিংয়ের একটা ওয়ার্ড আমাদের খুঁজতে বলেছে, এটা সিনোনিম টাইপের, তো এখান থেকে আমরা খুঁজেছি সেই জিনিসটা, একবার দেখে নিই আমরা, স্পিকিং ইন আ হাই ভয়েস সোয়েলিং, কমপ্লেন্ট ইন অ্যান অ্যানয়েড ভয়েস উইন্ড, এটা ছিল আমাদের 207 পাতা। এরপর যাব 208 পাতায়, অর্থাৎ এর পরের পৃষ্ঠাতে, দেখে নাও। আচ্ছা, একটু বলে দিই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি হেল্পফুল মনে হয় লাইক করে দিও এবং কমেন্ট করতে একদম ভুলবে না, যা যা পেজ নাম্বার তোমাদের লাগবে অবশ্যই কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে থাকা বেল আইকনে অবশ্যই অবশ্যই ক্লিক করে দিও। দেখো 208 পাতায় আনসিন প্যাসেজ রয়েছে একটা, এই আনসিন প্যাসেজের ফার্স্টে কোশ্চেন আনসার দেবা, একটু দেখে নিই আমরা, এর মানে কী দেবা, ওয়াই ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিগিং দ্য আর্থ, ওয়ার্কম্যান ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড ফর আ বিল্ডিং, গ্রাউন্ডের জায়গায় এখানে আর্থ তোমরা দিতে পারো, যেহেতু কোশ্চেনে আর্থ দেওয়া আছে, ঠিক আছে। এর ওয়ান বলে দেখো ব্যাকেট করা, এটা লিখে দিও সেম টু সেম, বা এখানে গ্রাউন্ডটা আর্থ করে নিতে পারো যা খুশি। হাউ আর দ্য বোনস, নাম্বার টু দেখো, এই যে এইটা ব্র্যাকেট করা, দে আর নাইদার দ্য বোনস অফ কাউজ অর হর্সেস নর আর দে অফ এলিফেন্টস, এই লাইনটা তোমরা এইখানে দু নম্বরে লিখবে,
নাম্বার থ্রি, হাউ ওয়াজ দ্য স্কেলেটন মেড? দে ট্রাই টু পুট দ্য বোনস টুগেদার টু মেক আ স্কেলেটন। এই লাইনটা তোমরা লিখছো এখানে, এর থ্রি যেটা ব্র্যাকেট করা সেটা লিখবে। এখানে দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, ফুল স্টপ। রাইট ওয়ান ওয়ার্ড, এটা আমরা আগেও করেছিলাম একটা ভিডিওতে, স্টাডি অফ হিউম্যান মাইন্ড, এটাকে কী বলবো আমরা, সাইকোলজি। ডু নট ব্রড আ রানিং ট্রেন, পার্টিসিপল অ্যাডজেক্টিভ রানিং, ঠিক আছে। ক্যান ইউ প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড সান, মোডাল বসেছিল, ক্যান বসিয়েছি। এখানে দুটো ওয়ার্ড দেওয়া, ওয়ান্ডার এবং ওন্ডার, তো এখানে কারেক্ট কোনটা হবে এই সেন্টেন্সের ক্ষেত্রে সেটা আমাদের দেখতে হবে। আই ওন্ডার টু হেয়ার দ্য নিউজ, এখানে টিকও করে দিয়েছি এবং লিখেও দেবে তোমরা। তারপর দেখো, রাইটিং স্কিল দেওয়া, ফোর সেন্টেন্সেস অ্যাবাউট স্কুলস ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম, তোমাদের স্কুলের ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমের ব্যাপারে চার লাইন লিখতে হবে। এখানে আমি একটা স্যাম্পল দিয়েছি, এটাও লিখতে পারো বা তোমাদের যেমন আছে সেই অনুযায়ী তোমরা চেঞ্জও করতে পারো। আমাদের যেমন এখানে একটা স্যাম্পল আমি দিয়েছি, দুটো ওয়াটার পিউরিফায়ার আছে। ইন মাই স্কুল দেয়ার আর টু ওয়াটার পিউরিফায়ার্স, এখানে এস একটা যুক্ত করে দেবে, আমি ভুলে গেছি, তোমরা একটু খেয়াল করে এস যুক্ত করে দিও, যদি দুটো লেখো বা দুটো বেশি লেখো, একটা লিখলে যুক্ত করতে হবে না। For drinking water, some students cited the long lines and lack of time between classes as a reason they might not drink water. ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো বা তোমাদের নিজের মতো। এটা দুটো পিউরিফায়ার আছে আমাদের স্কুলের, ওয়াটার পিউরিফায়ার, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেটা ওয়াটার পিউরিফায়ারের দুখানা আছে এবং ড্রিঙ্কিং ওয়াটারের জন্য, এবং স্টুডেন্টদের অনেকটা লং লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য অনেক টাইম ওয়েস্ট হয় ক্লাসেসে, মাঝখানে উঠে এসে এবং জল ভরা অনেক টাইম ওয়েস্ট, যার জন্য ক্লাসে ল্যাক হয়, কিন্তু ক্লাসটাও অ্যাটেন্ড করা জরুরি, সেক্ষেত্রে তারা জল না পান করে চলে যায়। তো এটা মেনলি লিখেছি আমি, তোমরা নিজেদের মতো এটা চেঞ্জ করতে পারো বা এই প্যাটার্নটা ফলো করে লিখতে পারো। তো এখানে দেখো আর কিছু নেই, এই পাতা শেষ, 208 পাতা শেষ হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মতো ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।